সালাম আলাইকুম ইকরা বাংলা সম্মানিত দর্শক, শুভাকাঙ্ক্ষী এবং যে যেখানে বসে ইকরা বাংলা দেখছেন তাদের সবাইকে ইকরা বাংলার পক্ষ থেকে এবং যে সুরে শান্তি বিলাই পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং এক মাস সিয়াম সাধনার পর রহমত বরকত মাগফিরাতের এই মাসে আপনারা ঈদ উদযাপন করতেছেন এবং আপনাদের এই আনন্দের সাথে আমরা একটু আনন্দ যোগ করার জন্য আজকে আমরা আপনাদের সাথে কিছু গান উপহার দিব, আপনাদের আপনাদের কিছু গান শোনাবো আমরা। এই জন্য আমরা নিয়ে এসেছি কিছু নতুন মুখ, নতুন না পুরাতন মুখ, যাদের গান আপনারা প্রায় শুনে থাকেন এবং তাদের কাছ থেকে আমরা আজকে গান শুনবো, তাদের কাছ থেকে ঈদের স্মৃতি শুনবো, তাদের কথা শুনবো এবং আপনাদের একান্ত প্রিয়, আমার একান্ত প্রিয় আলোয়ার ভাই, সরোয়ার ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন গেল? আমি প্রথম জিজ্ঞেস করি আপনাকে। না, ঈদ তো আসলে সবারই ভালো যায়, এবারে রমজানটা খুবই ভালো গেছে আমার এবং খুবই যেমনটা চেয়েছিলাম যে 30টা তারাবি যেন আমি মসজিদে পড়তে পারি এবং ফুল পড়তে পারি। গত বছরের সাথে এবারের ঈদ রমজানটা সত্যি খুব আমার আমার মতো করে করতে পেরেছি এবার। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এটা আল্লাহর রহমত। আর এদেশে 19 ঘন্টা রোজা, তবুও মাশাআল্লাহ কোনো অসুবিধা হয়নি, এটা মনে হয় না, পারলাম না যে রোজা কোন দিন দিয়ে চলে গেল। রোজা আসার আগে বোঝা যায় যে করতে পারবো কি না পারবো। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি আপনাদেরকে, যেহেতু আমি দীর্ঘদিন ধরে এই দেশে আছি, আমরা এর চেয়েও অনেক বছর আগে আরও বেশি লম্বা রোজা আমরা করেছি। তো আর রোজাটা আসার আগে বোঝা যায় যে সময় মনে হয় পারবো না, খুব কষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু মোটেই কষ্ট হয় না, বরং আরও বেটার যায়। আপনার যে খাওয়ার একটা যে চিন্তা থাকে, রুটিন থাকে, আপনার সকালে ওইটা নাস্তা খাইতে হবে, দুপুরে খাইতে হবে, আবার রাত্রে যে তিন মাইন্ডসেট আপ থাকে, ওই সেট আপ থাকলেও আপনি যে এটা থেকে বিরতি পেলেন, যখন রোজা আসে তখন তো মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে যায়, এক্স্যাক্টলি, যার ফলে ওই খাবার কথাগুলো, খাবারের সময়গুলো, মুহূর্তগুলো আর ব্রেনে আসে না, এগুলো আসে না। দুই একদিন হয়তো মানে রুটিনটা আস্তে আস্তে একটু ইয়ে হয়, পরে যখন আপনি রুটিনে যখন চলে আসলেন পরে আবার দেখা যায় যে এইটাই উত্তম। আর রোজা শুরু হওয়ার আগে যেটা হয় সেটা যদি আমরা কিছু ট্রেনিং এর জন্য, যেমন সব কিছু ট্রেনিং আছে, একটা সময় লাগে, যদি রোজার আগে যে আমরা কিছু রোজা রাখা যেতে পারে, যেমন আমি যেটা করছিলাম যে রোজার আগে আরো 3টা রোজা করছিলাম, যার ফলে আমার কাছে মনে হচ্ছিল যে এবার রোজা মনে হয় ভালো হবে, ইজি হয়ে গেছে, যার ফলে রোজাটা এবার মনে হচ্ছে খুবই ইজি আমার কাছে। অ্যাবসলিউটলি, এটা পুরো বছরের অনেক আলিম উলামা বলেন, যারা স্কলার ওনারাই বলেন, দিস ইজ দ্য ফ্যাক্ট অ্যাকচুয়ালি, যে পুরো মাসটা সিয়ামটাই হলো একটা ট্রেনিং। পুরো বছরটা আপনি পুরো ফুল ইঞ্জিনে পাওয়ারটা দিয়ে দিলেন, আরও বাকি যে 11টা মাস কীভাবে কাটাবো সেখানে কিন্তু আমরা এই রোজা থেকে কিন্তু শিক্ষা নিতে পারি, যেন বাকি জীবনটা মানে 11 মাস যেন আমরা এইভাবে কাটাতে পারি। এক্স্যাক্টলি, সেটা আল্লাহর কাছে আমাদের চাওয়া পাওয়া, কত বড় নিয়ামত, চিন্তা করেন। এবং কালকে একজন উনি মিশর থেকে এক মাওলানা আসছে, জি, মসজিদে নামাজ পড়লেন, তা উনি বলছে যে মোহাম্মদ সাল্লামের উপরে জিব্রাইল প্রতি রমজান মাসে আসতেন, এসে সামনাসামনি বসে কুরআন তেলাওয়াত করতেন, সুবহানাল্লাহ, প্রতিদিন কুরআন তেলাওয়াত করতেন এবং প্রতি মাসে একবার করে খতম করতেন জিব্রাইল সাল্লাম আর মোহাম্মদ সাল্লাম বসে পাশাপাশি বসে। এবং তিনি যে মাসে উনি মৃত্যুবরণ করেন, রোজার মাসে মৃত্যুবরণ করছে, তার আগে উনি ওই মাসে 2 বার খতম করছে কুরআন। এবং এটা গুরুত্ব বোঝাচ্ছে যে যে মোহাম্মদ সাল্লাম মানে রোজাকে নিয়ে তিনি মানে কত এক্সাইটেড হয়ে যেতেন, দিন রাত 24 ঘন্টা উনি রোজা এবং কুরআন নিয়ে ব্যস্ত থাকতেন, কারণ এই রমজান মাসে কুরআন নাজিল হয়েছে এবং এই রোজার মাসেই তো অনেক কিছু, রোজার মাসে এই মাসেই হলো বদরের যুদ্ধ হয়েছিল। তো আল্লাহর ভাই আমরা অনেক কথা বলবো, তো দর্শকদের জন্য আসলে আমাদের কিছু গান উপহার দিতে হবে। গান পুরো তো করতে পারবো না, একটু একটু করবো আমরা, পুরোটা না। আমি অনুরোধ করব সরোয়ার ভাই যদি সম্ভব হয়, সরোয়ার ভাই উনি শুরু করবেন এবং পুরোটা সম্ভব হলে উনি গাবেন। ঠিক আছে, আমি চেষ্টা করছি, আমি একটি হামদ দিয়ে শুরু করছি। ঠিক আছে, যেটা হামদ হচ্ছে গিয়ে আল্লাহর প্রশস্তি। এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা এবং অবশ্যই ওনার সুর। আমি চেষ্টা করছি। ঠিক আছে। খোদা
এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের মাঠে সোনার ফসল দিও দিও গৃহ ভরা বন্ধু পিও হৃদয়ে ভরা শান্তি দিও হৃদয়ে ভরা শান্তি দিও সেই তো আমার আব হায়াত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবে আমায় দিয়ে কারো ক্ষতি হয় না যেন দুনিয়ায় আমি কারেও ভয় না করি মরেও কেহ ভয় না পায় যবে মসজিদে যাই তোমার টানে খোদা মন নাহি ধায় দুনিয়া পানে আমি দের চাঁদ দেখি যেন আমি দের চাঁদ দেখি যেন আসলে দুঃখের হাজার রাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি তৃষ্ণা পেলে ঠান্ডা পানি ক্ষুধা পেলে লবণ ভাত খোদা এই গরিবের শোনো শোনো মোনাজাত খোদা এই গরিবের আসলে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্যই ইভেন যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় সেটার জন্য আল্লাহর কাছে চার কথা বলা হয়েছে নিঃসন্দেহ এবং আমাদের যে প্রত্যেকটার জিনিস আমাদের তার তার কাছে কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহর তৌফিক ছাড়া কোনো কিছু করার ক্ষমতা আমাদের নেই আমার একটা নাসিদ আমাকে তৌফিক দাও গো খোদা আপনারা হয়তো শুনেছেন দিলু নাসির ভাইয়ের লেখা যেহেতু আজাদি আছে শুধু একমাত্র রবীন্দ্রনাথের আজাদি নাই কিন্তু নজরুলের উপরে আজাদি আছে আপনার সুরের ভিতরে থাইকা যদি আর একটু অলঙ্কার লাগাইতে পারেন করেন আরো যদি সুন্দর ভাবে করতে পারেন ইটস ফাইন ইটস নো প্রবলেম হ্যাঁ তো আমারটা হলো আমাকে তৌফিক দাও গো খোদা তোমার পথে চলিবার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার পথে চলিবার আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবার আমি যে পাপি তাপি আমাকে করো মাফি আমি যে পাপি তাপি
আমাকে করো মাপি, আমি যে বড়ই গুনাহগার, আমাকে তৌফিক দাও গো খোদা তোমার পথে চলিবার। এমনে যতই ব্যথা যতই কথা তুমি জানো সবই, এমনে যতই ব্যথা যতই কথা তুমি জানো সবই, ওগো মোর জীবন স্বামী আমাকে তৌফিক দাও গো খোদা তোমার কথা বলিবা। কি বাত, মাশাআল্লাহ, ভেরি নাইস। আল্লাহর রাজ্যে তো ঈদের প্রোগ্রাম আমাদের, ঈদের কিছু স্মৃতি আপনার কাছ থেকে শুনতে পারি কিনা? আসলে তো ঈদটা তো বাচ্চাদের জন্য, ঈদের যে মৌসুম আমাজ এমাজ বলেন যাই বলেন, ঈদটা কিন্তু উপলব্ধি করে বাচ্চারাই বেশি। একটু বয়স হয়ে গেলে কিন্তু সেই মায়েরা বাবাদের, আসলে যখন বাবা হয়ে যায়, বাবা হয়ে গেলে কিন্তু ওই ওই এই জিনিসটা থাকে না, আর কমে যায় আস্তে আস্তে। যদিও আমরা খোলাখুলি করি, একটু এদিক সেদিক যাই, খাবার দাবার করি, কিন্তু ছোটবেলার যে ঈদ, আপনি পুকুরে, আপনি জানি না আপনার বেলা কি হয়েছে, আমি গ্রামে বড়, আমি গ্রামে বড় হয়েছি। তো আমি যখন গ্রামে বড় হয়েছি, আমরা গ্রামের আট পাঁচ সাতটা ছেলে একসাথে মক্তবে যাইতাম। মক্তবে আমরা প্ল্যান থাকতো কালকে সকালে ভোরে যেয়ে গিয়ে কুয়াশার মধ্যে পানিতে ডুব দিয়ে গোসল করতে হবে, তার সবটা বেশি ঠান্ডা ঠান্ডা উপরে কুয়াশার মধ্যে উঠতেছে পানির উপরে, কিন্তু মানে পুকুরে হয়তো বসে থাকতাম আমরা, তারপরে নেমে গেলে তখন আর ঠান্ডা লাগে, নেমে গেলে ঠান্ডা লাগে, তাই রাইট। তো আমাদের এইভাবে প্ল্যান থাকতো, এই একটা যে আনন্দ, তারপরে নতুন কাপড় চোপড় পরা, ঈদে একসাথে সবাই মিলে যাওয়া, এটা আরেক আরেকটা দেশের একটা ইমেজ, টোটালি ডিফারেন্ট। ঈদের নতুন কাপড় পরার যে আমেজটা, নতুন কাপড় ভাঁজ করে রাখা, নতুন কাপড়ের গন্ধটা, ভাঁজ করে রাখা না, লুকিয়ে রাখা, অনেক জায়গায় শুনেছি লুকিয়ে রাখা, যে ঈদের দিনের আগে দেখাবো না কাউকে, বুঝতে পারছেন ব্যাপারটা, ওটা একটা আলাদা এক্সাইটমেন্ট বাচ্চাদের, এক্সাইটিং আসলে। এই লুকিয়ে রাখা কথাটা আসলে আমাদের এখানে আরো একটা ঈদের প্রোগ্রাম হয়েছে এবং সবার ক্ষেত্রে দেখলাম যে একই রকম, সবাই লুকিয়ে রাখে আসলে। তবে দেখালেই তো পূরণ হয়ে গেল, নতুন রইলো না, এরকম একটা ভাব আর কি। তবে প্রায় সময় আমি বলি এই দেশে ঈদ মাশাআল্লাহ এখন আগের চেয়ে অনেক বেটার। আজ থেকে 30 বছর আগে আমাদের কমিউনিটি অনেক ছোট ছিল, এখন তো মানে আমি দুই একবার আমাদের গুডমেজ এরিয়াতে, রেড ব্রিজ এরিয়াতে ঈদ করেছি, মাঠে ঈদ করেছি, অসংখ্য মানুষ, তারপর ইসলাম মসজিদ কয় হাজার লোক একসাথে। এই যে এখানে বিশেষ করে আমি এখানে ইসলাম মসজিদে কেন জামাত করি, বেশিরভাগই মানুষ আসেন এবং পরিচিত বন্ধু বান্ধব পাই, এবং ঈদও না, ইভেন তারাবিতে, ইভেন তারাবিতে 8,000 থেকে 8,000 তাহাজ্জুদে 5 থেকে 6,000 মানুষ নামাজ পড়ে, সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন, এটা যদি কম্পেয়ার করি বাংলাদেশে, এখানে যে অনেক স্ট্রঙ্গার স্ট্রঙ্গার এখানকার। আপনাকে একটা একটা কথা শেয়ার করছি আজকে, ইজ রিলেটেড টু মাই জব অ্যাজ ওয়েল। আমি যখন একটা কাজে গেলাম, তো আমার একটা ক্লায়েন্টের সাথে আমার পরিচয়, ক্লায়েন্টের বাসায় গেলাম, যাওয়ার পরে ওইখানে একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো। তো ওনার একটা কল আসছে আমেরিকা থেকে, তো বলে দোস্ত কই তুমি? তো উনি বললো হ্যাঁ আমি তো ব্যস্ত আছি দোস্ত, তোমাকে আধা ঘন্টা পরে ফোন দিও, আমি এখন মসজিদে যাবো, নামাজের টাইম হয়ে যেত। বলে কী বলো, লন্ডন থাকো, নামাজ কি দেশে তো কোনোদিন পড়ো নাই, বাদ দেবো না, এটা পরে আলাপ করবো, তুমি লন্ডন আসলে তুমি আমার মতো হয়ে যাবে, বাংলাদেশ না। এইভাবে চুপচাপ পরে ওনাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি এটা কেন বললেন, বাংলাদেশ না, বাংলাদেশে ইসলাম প্র্যাকটিস হয় না? না না হয়, কিন্তু আমাদের যে একটা গ্রুপ ছিল, আমরা সবাই এইদিকে এত ছিলাম না, কিন্তু এইখানে এসে আমি যে দেখলাম ইসলামটা এত স্ট্রং, এত ক্লোজলি প্রপারলি প্র্যাকটিস করে, প্রপারলি প্র্যাকটিস করে, প্রপারলি প্র্যাকটিস করে, মানে কারো কাছে পিছনে কাউ লাগে না, বা একটা দলাদলি আছে না ইসলাম নিয়ে, ওই সব নাই, সবাই একই শাড়িতে, সবাই একসাথে, একই কাতার মধ্যে, বন্ধু, ইজ বিউটিফুল। কয়েকদিন আগে এক বড় ভাই এসেছিল বাংলাদেশ থেকে, উনি বলছে যে কয় আমার ধারণাই পরিবর্তন হয়ে গেছে,
আরেকটা জিনিস শেয়ার করি ইনশাআল্লাহ আপনারা দুই ভাই খুশি হবেন। আমি একজন আমার একজন ক্লায়েন্ট উনি হিন্দু হিন্দু মানুষ, তো উনি আজকে আমাকে বলল, আমার সাথে দেখা হয়েছে ওনার, ভাইয়া মেরে কো শাহাদত লেনা হ্যায়। আপকো ক্যা কি মে পিস টিভি দেখতা হুঁ, মে ডক্টর জাকির নায়েক কো দেখতা হুঁ, মুঝে এক মৌলানা লা দো ওর মুঝে কব ইয়ে প্রাণ ছুট যায় পতা নেই, তো মে জিতনা জলদি হো সকে মে শাহাদত লেনা চাহতা হুঁ। সুবহানাল্লাহ, বিশ্বাস করুন না, ওর কথা শুনে আমার লুম খারাপ হয়ে গেছে আর কাঁদতেছে বেচারা। আমার এক হিন্দু বন্ধু আছে, প্রতি বছর সে 20-25টা করে রোজা রাখে প্রতি বছর। মাশাআল্লাহ। আমি বললাম যে তুমি রোজা কিভাবে রাখো, তা বলছে বন্ধু আসলে আমি ই করতে পারি, মানে রোজা আসলে আমার মধ্যে যেন আলাদা একটা আমেজ চলে আসে। তার এক খালা মুসলমান, বলছে তুমি এটা মানে উদ্বুদ্ধ হলো কিভাবে, বলছে আমার যে খালা ছিল সে তো হিন্দু, পরে বিয়ে করছে মুসলমান একজনকে, বলছে তার দেখা দেখি আসলে আমি রমজান আসলে আমি রোজা রাখি। এখন আমি আরেকটি গান গাইছি, এটি হচ্ছে একটি নাতে রসুল, খুব সুইট একটি গান, নজরুলেরই রচনা, চেষ্টা করছি। মোহাম্মদের নাম জপেছিলে বুলবুল তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুল তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুল তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম চুমেছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো, তোরা তোরে জাগে ওরে, তোরা তোরে জাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুল তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুল তুই আগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি, জানাশের গুলবাগে ওরে, জানাশের গুলবাগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুল তুই আগে, মোহাম্মদের নাম জপেছিলি বুলবুল তুই আগে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসলে কত সুন্দর।
নজরুলের যে কাজগুলো ছিল, গানের কথা, সুর, এগুলো অতুলনীয়। এটা অপূর্ব, আসলে অপূর্ব। উনি যে সমস্ত, আমি বলবো ওনার রচনাগুলো খুব গভীর রচনা আসলে। আর যে তুলনাগুলো, যে উপলব্ধিগুলো, সেগুলো অতুলনীয় আসলে, সত্যি স্বীকার করতে হবে। না হয় উনি কি এমনি নজরুল? আচ্ছা, অন্যান্য দেশে কি আমাদের যেমন নজরুলসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তারপরে লালন গীতি, অন্যান্য দেশের গানগুলো আসলে আমি তত ই না, তাদের কি দেশে যেমন এখানে শেক্সপিয়ারের কি হয়? আমার গান দিয়ে ইনশাল্লাহ চেষ্টা করি। দর্শক, আমরা বিরতিতে যাব, তার আগে আমরা আলোর ভাইয়ের একটা গান শুনতে শুনতে বিরতিতে যাব। আমাদের সাথে আমাদের সঙ্গে থাকুন, এবং আশা করি আপনারা ভালোভাবে ঈদ উদযাপন করতেছেন। আর আপনাদেরকে অসংখ্য মোবারকবাদ। এই আমার এই সেগমেন্ট আসলে পরের সেগমেন্টের আর নতুন অতিথি নিয়ে আসবো আমরা, আর আপনাদেরকে এখানেই বিদায় দিতে হচ্ছে। অনেক 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 ধন্যবাদ। আমার তরফ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মুবারক, ঈদ মুবারক। তোমার নামের গুণে করো আমায় শেষ বিচারে পার গো আল্লাহ, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার। তোমার নাম দিয়েছ রহমান রাহিম, তোমার নাম দিয়েছ রহমান রাহিম, গাফুর ও গাফফার। তাই তো ভরসায় আমার তোমার, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার গো আল্লাহ, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার। মনে প্রাণে জানি আমি তুমি প্রভু অন্তর জামি, মনে প্রাণে জানি আমি তুমি প্রভু অন্তর জামি, তুমি খালিক তুমি মালিক, কাদির ও সত্তার গো আল্লাহ, তুমি খালিক তুমি মালিক, কাদির ও সত্তার। তাই তো ভরসায় আমার তোমার, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার। তুমি প্রভু অদ্বিতীয়, তাই তো এ নাম আমার প্রিয়, তুমি প্রভু অদ্বিতীয়, তাই তো এ নাম আমার প্রিয়। লা ইলাহা ইল্লাল্লাহু তরোনি আমার গো আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু তরোনি আমার। তাই তো ভরসায় আমার তোমার, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার আল্লাহ, নামের গুণে করো আমায় শেষ বিচারে পার, নামের গুণে করো তুমি শেষ বিচারে পার। মাশাআল্লাহ।